আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা খুবই মজার অ্যান্ড সবাই কিন্তু ফুল ব্লগটা দেখলে অনেক মজার এবং অনেক মানে ক্যাট সম্পর্কে অনেক কিছু দেখতে পারবে। তো যাই হোক, শুরু করা যাক। আমি সিম্বুকে মানে আমার হাজবেন্ড বাইরে যাচ্ছিল, তো আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে ও বাতাসের গতি যেভাবে চলে ওই গতিতে ও ছাদে চলে এসছে। তো আমি মানে এতটা ভয় পেয়ে গিয়েছি যে আমি ওর পিছে পিছে মানে তাড়াতাড়ি জুতা হাতে করে নিয়ে দৌড়ে চলে এসেছি ছাদে। এসে তারপরে দেখি সে এখানে ছাদে একটু দৌড়াদৌড়ি করলো, দেন ওখানে চুপচাপ বসে আছে। তো আমি ওকে এখান থেকে ডাকছি যে চিম্বু, আমার রান্না চুলায় তুমি চলে আসো, আমরা বাহিরে বাসায় যাই, আসো বাসায় যাই। তো আমার কথা শুনে সে উঠে বসেছে, বসে ওখানে কি যেন দেখছে। দেখে তো আমার মনে হচ্ছে সে চলে আসবে। তো আমি ওকে বলছি যে সোনা পাখি তুমি এসো, চলো আমরা বাসায় যাই, বাসায় যাই। তো দেখি সে কি করে এখন। তো আমার কথা মনে হয় সে বুঝছে, সে দেখছি ঠিক আমার কথা মতো সে এখানে চলে এসছে। তো ভাবছে যে সে কি করবে। তো আমি ওকে জাস্ট বোঝাচ্ছি যে সিম্বু শোনা, চলো আমরা বাসায় যাই, আমি রান্না করব, আর ছাদে বেরু করা লাগবে না, আমরা পরে আবার আসব। তো ও দেখি ঠিক আস্তে আস্তে বাসার দিকে চলে যাচ্ছে। মানে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে ও কীভাবে আমার কথাটা বুঝলো। তো দেন ও মানে এত কন্নারে এভাবে যাচ্ছে আর আমার বুকের মধ্যে ধরাস ধরাস করছে যে ও আবার চারতলা থেকে পড়ে না যায়, আমার খুব ভয় করছিল। তো দেখি সে আস্তে আস্তে নেমে যাচ্ছে, অ্যান্ড ও আমার বাসাও চেনে যে আমার বাসার চারতলার একদম বাম সাইডটাতে। ও আস্তে আস্তে আবার আমাকে পিছনে দেখে যে আমি জাস্ট বাহিরে পেছনে ওর আছে কি না। তো সোজা আমার বাসার গেটে এসে পাপোশের উপর এসে দাঁড়ায়, অ্যান্ড দেখে যে ও বাসার মধ্যে ঢুকবে। তো যাই হোক, আমি ওর এত বুদ্ধি, এত আমাকে বোঝা বা সব কিছু, আমি জাস্ট ওকে বলেছি যে আমরা বাসায় যাব, রান্না করব, চলে আসো। তো ও ঠিক কিন্তু ছাদে দৌড়ে গিয়েছে, অ্যান্ড ও আমার কথা মতো আবার কিন্তু ও বাসায় চলে এসেছে। আমি এইগুলা দেখে মানে জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। তো আমি কিছু ভিডিও ক্লিক করেছিলাম, দেন ভাবলাম যে এটা আসলে আপনাদের জানানো উচিত যে একটা প্রাণীর এত বুদ্ধি কীভাবে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। তো সবাই হয়তো ভাবতে পারে যে এতগুলি স্যান্ডেল, অ্যাকচুয়ালি সবাই রুমের মধ্যে ঠান্ডার সময় স্যান্ডেল ইউজ করি। তো সবাই যখন বাসার বাহিরে যায় তো তখন সবাই গিয়ে দরজার সামনে স্যান্ডেলগুলি রেখে যায়। তো অ্যাকচুয়ালি আমি ওর পটি পরিষ্কার করছিলাম, ও পরিষ্কার করার সময় ও মানে দৌড়ে চলে যাচ্ছিলো, তখন ওকে ঠেকানোর জন্য আমি দ্রুত বাইরে চলে গিয়েছিলাম ছাদে। তো এখন আমি পরিষ্কার করব, দেখবে কীভাবে আমি ওর পটিগুলো মানে পরিষ্কার করি। তো আমি বেলচা নিব, বেলচাই করে সুন্দরভাবে ওর পটিটা আমি পরিষ্কার করা অবস্থায় কিন্তু ওর ছাদে দৌড়ে যাওয়া দেখে আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম, তো ওর পিছে পিছে না দৌড়ে পারিনি। তো দেন আমি ওর সাথে দৌড়ে এসে এখন পটি পরিষ্কার করছি, ও দেখছে আমি কীভাবে কী করি। তো প্রতিদিন কিন্তু ও এটাই করে, আমি যখন ওর পটিগুলো পরিষ্কার করি তো ও তখন এখানে বসে বসে সব কিছু দেখে, আর আমি রেগুলার ওর এখানে ও যখন মানে পটি করে তখন এইগুলা হচ্ছে ওর লিটারগুলা ও মানে পা দিয়ে হাঁচড়ে মানে খুঁচাকুচি করে, গর্ত করে, তখন লিটারগুলি বাহিরে পড়ে। তো আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে ওর লিটার পরিষ্কার করে ওর খাবার পানিটা চেঞ্জ করি, ওর ক্যাট ফুডগুলা রেখে সুন্দর করে পরিষ্কার করে দিই। সকালে একবার করে ওর মানে লিটার বক্স পরিষ্কার করে দিই, এটাই অনেক হয়ে যায়। তো সুন্দর করে লিটার বক্সটা এভাবে পলি করে আমি বাস্কেটে ফেলে দিয়ে আসি, এভাবে বসে বসে দেখে। আর রেগুলার আমার সাথে এটাই করে, ও মানে দেখে ওর পটি কীভাবে কী করি। তো ওর মনে হয় ক্ষুধা লেগেছে আমার মনে হচ্ছে, তো এই জন্য এখানে বসে আছে। আর এটাকে ওর আমি ডাইনিং টেবিল বলি, কারণ ও যখন ক্ষুধা লাগে ও ঠিক এখানে এসে বসে থাকে। আর ওর এখানে খাবারের ট্রে বা খাবারের বাটি, তারপরে ক্যাট ফুড ছোট্ট একটা বোতলে করে রেখে দিই, আমি এভাবে এখানে রেখে দিই। অ্যান্ড পানিটাও আমি হচ্ছে সুন্দরভাবে ওর নিউ পানি মানে প্রতিদিন ওর যে খাবারের পানি দেওয়া থাকে সেটা আবার পানিটা চেঞ্জ করে দেন আমি ওর পানিগুলো আবার নতুন পানি দিয়ে রাখি, কারণ ও অনেক পানি খায়, যেহেতু ক্যাট ফুড ছাড়া ও কিছুই খায় না, তো শুকনো খাবার ক্যাট ফুড, তো ও ওখানে পানি খায়। তো এখনও পানি খাবে মেবি, তো খাবারও খাবে, কারণ ওর ক্ষুধা লেগেছে, অনেকক্ষণই ও খাবার খায় না, তো খাবার খেয়েই ও পানি খাবে।
তো যাই হোক, আমার সিম্পুর এগুলা আমি সকালে উঠে রেগুলার এটাই করি। ওর লিটার আমার পরিষ্কার করা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা আমার করা খুবই মানে ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকবে, আজকের ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা। আর সবাই আমার সিম্বার জন্য দোয়া করবে, বাই।